যারা এই চ্যানেলে নতুন এসেছেন তাদের জন্য বলছি, আমার চ্যানেলের মধ্যে প্রচুর ভিডিও রয়েছে, আপনি কি করে অডিশনে চান্স পাবেন, তার 10টা টিপস, কিভাবে কাস্টিং কাউচের হাত থেকে বাঁচবেন, যদি আপনার অ্যাক্টিং এর জন্য টাকা চাওয়া হয় তার কি করে মোকাবিলা করবেন, বা আপনি স্ক্রিপ্ট কিভাবে লিখবেন, এরকম বিভিন্ন ভিডিও এই চ্যানেলে অলরেডি রয়েছে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন। যাই হোক, কথা না বাড়িয়ে আজকের টপিকে আমরা চলে আসি, সেটা হচ্ছে যে কিভাবে শর্ট ফিল্ম থেকে টাকা ইনকাম করা সম্ভব, তার 5টি উপায়। প্রথম উপায় হচ্ছে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। বিভিন্ন শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল হয়, কিছু ন্যাশনাল, কিছু ইন্টারন্যাশনাল, বিভিন্ন জায়গায়। আপনারা গুগলে গিয়ে সার্চ করলে তাদের ডিটেলস পেয়ে যাবেন, তাদের ওয়েবসাইট থেকে তাদের ক্রাইটেরিয়া সমস্ত কিছু পেয়ে যাবেন, যার সাথে আপনার ক্রাইটেরিয়া ম্যাচ করে সেই ধরনের ফিল্ম ফেস্টিভ্যালে আপনার সিনেমাগুলোকে পাঠাতে শুরু করুন। আপনাদের শর্ট ফিল্ম যদি সেখানে স্ক্রিনিং হয় বা তারা সেটাকে কোনো রকম সার্টিফিকেট প্রদান করে তাহলে তো কোনো কথাই নেই, আপনি আপনার শর্ট ফিল্মের জন্য প্রমোশন পেয়ে যাবেন, প্রচুর স্পন্সার আছে যারা আপনাকে স্পন্সার করতে চাইবে। এবং আমি এই ভিডিওর পরবর্তীকালে যে যে জায়গাগুলো বলবো যেখানে আপনি কিনা আপনার শর্ট ফিল্মগুলোকে সেল করতে পারেন, তাদের কাছে এই শর্ট ফিল্মের ভ্যালু অনেক বেড়ে যাবে এবং আপনি অনেক বেশি টাকা পেতে পারেন। দু নম্বর পদ্ধতি হলো নিজের ইউটিউব চ্যানেল বা কোনো ছোট বা নতুন ইউটিউব চ্যানেলে নিজের এই শর্ট ফিল্ম কখনোই আপলোড করবেন না। তাতে কী সমস্যা? আপনার ভিউয়ার্স কম, সাবস্ক্রাইবার কম, ফলে আপনার দেখবে কম লোক, এবং যেহেতু কম লোক দেখবে তাই তার থেকে টাকা ইনকামের সুযোগ কম থাকবে। তো আপনি কি করবেন, বড় বড় ইউটিউব চ্যানেলের সাথে যোগাযোগ করুন, তাদের প্রচুর সাবস্ক্রাইবার, প্রচুর ভিউয়ার। এমন হতেই পারে আপনার সিনেমার কন্টেন্ট যাই থাকুক না কেন, আপনি যখনই ওই ধরনের চ্যানেলে এটা আপলোড করবেন আপনি দেখবেন আপনি 50,000, 1,00,000, 2,00,000 ভিউ পেয়ে যাবেন। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে আপনি এই ধরনের চ্যানেলের সাথে কন্ট্যাক্ট কীভাবে করবেন? আপনি প্রথমে এই চ্যানেলগুলোতে ভিজিট করুন, বড় বড় ইউটিউব চ্যানেল যেগুলো আছে তাদের যে ডিসক্রিপশন বক্স আছে বা অ্যাবাউট সেকশন আছে তাতে দেখবেন ওই ইউটিউব চ্যানেলগুলোর ইমেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দেওয়া আছে। তো আপনি কি করবেন, ওই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে গিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করুন, তাদের সাথে কথা বলুন, তারপরে তাদের ক্রাইটেরিয়াগুলো জানুন এবং অবশ্যই প্রফিট শেয়ারিং নিয়ে কথা বলবেন। এক্ষেত্রে সাধারণত 50-50 বা 60-40, মানে 60 আপনার, 40 ওদের, এরকম কিছু প্রফিট শেয়ারে তারা আপনার এই শর্ট ফিল্মগুলোকে চালাতে চাইবে এবং তার থেকে যে টাকা হবে সেটা আপনার প্রফিটটা শেয়ার করে নেবেন। তো বড় ইউটিউব চ্যানেলে আপনার শর্ট ফিল্ম চালিয়েও কিন্তু আপনি একটা ভালো টাকা ইনকাম করতে পারেন। তিন নম্বর পদ্ধতি হলো ডিস্ট্রিবিউটার। আপনারা অবাক হবেন যে আরে শর্ট ফিল্মেরও ডিস্ট্রিবিউটার পাওয়া যায় নাকি? হ্যাঁ, আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি শর্ট ফিল্মেরও ডিস্ট্রিবিউটার পাওয়া যায়। তো আমি খুব শিগগিরই আরেকটা মানে ভিডিও আনছি যাতে এই ধরনের যারা ডিস্ট্রিবিউটার রয়েছে তাদের ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি সমস্ত কিছু আমি ওই ভিডিওতে প্রোভাইড করব। তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের সাথে জড়িত থাকুন এই ভিডিওটি দেখার জন্য। তো খুব তাড়াতাড়ি আনছি আমি এই ভিডিওটা। আর এই ধরনের ডিস্ট্রিবিউটাররা কী করে, তারা হয়তো আপনার কাছ থেকে টাকা দিয়ে আপনার শর্ট ফিল্মটা কিনে নেন, তো সেক্ষেত্রেও আপনার ইনকাম হবে, অথবা তারা প্রফিট শেয়ারিং বেসিসে, যেরকম আমি আগে বললাম, সে বেসিসে আপনার মানে শর্ট ফিল্মটা তাদের চ্যানেলে বা তাদের ওয়েবসাইটে চালাতে পারে। তো এইভাবে আপনাদের কিন্তু একটা ভালো ইনকাম হতে পারে। চার নম্বর, ওটিটি প্ল্যাটফর্ম। আজকাল প্রচুর ওটিটি প্ল্যাটফর্ম আছে, মানে বাংলাতে আছে, হিন্দিতে আছে, এরকম প্রচুর ওটিটি প্ল্যাটফর্ম আছে যারা ভালো কোয়ালিটির শর্ট ফিল্ম কিনছে এবং সেগুলোকে নিজেদের চ্যানেলে চালিয়ে যারা শর্ট ফিল্মের প্রোডিউসার আছে তাদেরকে একটা প্রফিট শেয়ারিং বা টাকা দিচ্ছে। তো এই ধরনের ওটিটি প্ল্যাটফর্মগুলোতে কীভাবে নিজের শর্ট ফিল্ম সেল করবেন তার উপরেও আমি একটা ভিডিও আনছি খুব তাড়াতাড়ি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা চেপে দিন যাতে কিনা এই ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যেতে পারেন। আর এই ধরনের যে চ্যানেলগুলোর বা ওটিটি প্ল্যাটফর্মগুলো রয়েছে তারা কিন্তু আমাদের বাংলাতেও এখন খুব ভালোভাবে কাজ করছে, তারা আপনার কাছ থেকে আপনার শর্ট ফিল্ম কিনবে এবং আপনাকে টাকা দেবে। কিন্তু একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে যে এই যে ওটিটি প্ল্যাটফর্মগুলো রয়েছে এই ওটিটি প্ল্যাটফর্মগুলোর কিন্তু নিজস্ব কিছু ক্রাইটেরিয়া আছে। তো আপনি যখন এই শর্ট ফিল্ম বানাতে যাবেন তখন আগেই ওটিটি প্ল্যাটফর্মগুলোর সাথে যোগাযোগ করে এদের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেই সমস্ত ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি শর্ট ফিল্ম বানালে তবেই কিন্তু এরা আপনার শর্ট ফিল্ম কিনবে। তো এই বিষয়টাকে কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে শর্ট ফিল্ম বিক্রি করতে গেলে মাথায় রাখতে হবে। এই ভিডিওয়ে দেওয়া ইনফরমেশান যদি সত্যিই আপনার মনে হয় আপনার উপযোগী হবে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা চেপে দিন যাতে কিনা নতুন ভিডিও এলে তার নোটিফিকেশান আপনি পেতে পারেন। এবার আসি আমরা পাঁচ নম্বর পয়েন্টে। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট বা প্রমোশন। এবার আপনি বলবেন যে শর্ট ফিল্মের জন্য কে অ্যাডভার্টাইজ বা প্রমোশন করতে চায়? অনেক কোম্পানি আছে বা ছোট বড় যারা কিনা তাদের প্রোডাক্ট আপনাদের শর্ট ফিল্মে দেখানোর জন্য তারা কিন্তু আপনাকে টাকা দেয়। তো আপনি বলবেন এটা কীভাবে সম্ভব, আমি একজন
সবাইকে গিয়ে অফার করলেই যে সে আমাকে টাকা দেবে এমন তো কোনো কথা নেই। প্রথম শর্ট ফিল্মের জন্য অ্যাডভার্টাইজমেন্ট বা প্রমোশন জোগাড় করা একটু কঠিন, কিন্তু আমি একটা টিপস দিতে পারি যেটা কাজে লাগতে পারে। সেটা হচ্ছে বড় কোনো ওটিটি প্ল্যাটফর্ম বা ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি আপনার স্ক্রিপ্টটা শোনান এবং শুনিয়ে বলুন যে আমি এই জিনিসটাই আপনাদের ক্রাইটেরিয়া অনুযায়ী তৈরি করব, তাহলে আপনারা নিতে চান এই বিষয়টা আপনাদের লেটার হেড বা অন্য কোনো কাগজে যদি পারেন রিটেনে দিন। তো এরকম যদি কোনো রিটেনে কিছু জোগাড় করতে পারেন তাহলে তার বেসিসে আপনি কিন্তু অ্যাডভার্টাইজারদের সাথে যোগাযোগ করলে তারা কিন্তু আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট দেবে, কারণ তারা জানবে যে তাদের যে প্রোডাক্টটা সেটা এত বড় একটা চ্যানেলে এত বড় দর্শকের সামনে কিন্তু প্রমোট করা হবে, তাই তারা আপনাকে প্রথম শর্ট ফিল্মের জন্যই কিন্তু টাকা দিয়ে দেবে। এবার মানলাম আপনার পুরনো শর্ট ফিল্ম এরকম কোনো চ্যানেলে চলছে, তো তখন সেটা দেখিয়ে কিন্তু আপনি ইজিলি অ্যাডভার্টাইজারদের কাছ থেকে টাকা পয়সা পেতে পারেন। এছাড়াও আপনার পুরনো শর্ট ফিল্ম যদি কোনো বড় ফেস্টিভ্যাল থেকে নমিনেশন পায় তাহলেও কিন্তু সেটা দেখিয়েও আপনি অ্যাডভার্টাইজারদের কাছ থেকে টাকা জোগাড় করতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা আমার চ্যানেলের সাথে জড়িত থাকুন, আমি এই রকমের প্রচুর ভিডিও এরপরে নিয়ে আসছি। তো আরেকবার রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করুন। ওকে, আজকের মতো এখানেই শেষ, পরের ভিডিওতে দেখা হবে, বাই।